ওকের ডাক দিয়েছেন, মহিবুল ভাই ওকের ডাক দিয়েছেন, নাসির ভাই ওকের ডাক দিয়েছেন, উপস্থিত নেতারা ওকের ডাক দিয়েছেন, কিন্তু আমি লজ্জা পাই, আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমার চেয়ারম্যান কষ্ট পায়, আমার যুবলীগের নেতা কর্মীরা কষ্ট পাচ্ছে, কি কারণে জানেন? আমরা কি শেখ হাসিনা সৈনিক? হাত তুলে বলেন শেখ হাসিনা সৈনিক কিনা? আমরা কি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেছি? তাহলে নাসির ভাই কার আদর্শ ধারণ করেছেন? মহিবুল ভাই কার আদর্শ ধারণ করেছেন? আমি জানতে চাই আপনাদের কাছে, যদি ওনারা শেখ হাসিনার আদর্শ ধারণ করে থাকেন বুকে, মহিবুল ভাই যদি শেখ হাসিনার আদর্শ ধারণ করে থাকেন, নাসির ভাইয়ের নাম বলার সাথে সাথে ওইখান থেকে স্লোগান হয়, মহিবুল ভাইয়ের নাম বলার সাথে সাথে এখান থেকে স্লোগান হয়, এটা কিসের ঐক্যের ডাক আমি জানতে চাই? এটা ঐক্যের ডাক হতে পারে না। বঙ্গবন্ধু স্লোগান হবে শেখ হাসিনা, স্লোগান হবে যুবলীগ, আর যদি নুফেল ভাই আর নাসির ভাই দিতে হয়, দুইজনে মিলা দিবেন, দুইজনে একসাথে মিলা স্লোগান দিবেন। আমি তো এমনও খবর জানি, এমনও খবর জানি, আমার উপর রাগ করলেন করেন, আমি তো শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী, যদি কেউ নাসির ভাইয়ের গ্রুপ না করে তাহলে চিটাঙ্গে থাকা যাবে না, যদি কেউ নফল ভাইয়ের গ্রুপ না থাকে তাহলে চিটাঙ্গে থাকতে পারবে না, রাজনীতি করতে হলে নাসির ভাইয়ের গ্রুপ না হয় নফল ভাইয়ের গ্রুপ করতে হবে। এই জায়গা থেকে আমরা সরে আসতে চাই, এই জায়গা নাসির ভাই নফল ভাই আমাদেরকে উপহার দিবে, আগামী যুবলীগের নেতৃত্বে কারা আসবে, এক হয়ে কাজ করার সেই সুযোগ দিবে বলে আমি বিশ্বাস করি।